হ্যালো ভিউয়ার্স, তো আজ রয়ে গেলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো পকেট রাউটার কি, এটার দাম কত, পকেট রাউটার কীভাবে কাজ করে, কোথায় পাওয়া যায়, বিস্তারিত আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনি যদি পকেট রাউটার সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো আর কথা না বেরিয়ে ভিডিওটিতে চলে যাই। তো তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পকেট রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করব, এরপর আপনাদের মনে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। তো পকেট রাউটার কি, পকেট রাউটার ওয়াইফাই রাউটারের চেয়ে ছোট এবং সহজে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। আকারে ছোট ও পকেটে করে বহনযোগ্য বলেই এই রাউটারের নাম বলা হয় পকেট রাউটার। তো পকেট রাউটারের কাজ কীভাবে করে, এটি তেমন কিছু না। ওই রাউটারের জন্য আপনার আলাদা কোনো লাইন বা নেটওয়ার্কের প্রয়োজন নেই, এটা আপনার সিম নেটওয়ার্ক দ্বারা চালিত। আপনি যে সিম ওই রাউটারে প্রবেশ করাবেন সেই নেটওয়ার্কের অধীনে কাজ করবে। এর জন্য আপনাকে মাসিক কোনো ভাড়া কিংবা কোনো অর্থ প্রদান করতে হবে না, এটা একবার কিনলে আজীবনের জন্য আপনার। যেসব স্থানে স্পিড কম সেখানে আপনি এই রাউটার ব্যবহার করে ভালো স্পিড পাবেন, এমনকি এটি আপনি একাধিক মোবাইল কম্পিউটার ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। তো পকেট রাউটারের জন্য কী ডাটা প্রয়োজন, পকেট রাউটারের জন্য যেহেতু কোনো নেট লাইন নেই তাই এটার জন্য আপনাকে ডাটা ব্যবহার করতে হবে। আপনার সিমে যতটুকু ডাটা থাকবে ততটুকু ব্যবহার করতে পারবেন, এর বেশি না, তবে সিম নেটওয়ার্কের চেয়ে বেশি ভালো স্পিড পাবেন। সাধারণত যারা গ্রামে থাকেন জিপি নেটওয়ার্ক ভালো পেলেও অন্যান্য সিমে দেখা যায় নেটওয়ার্ক কম পায়, তো গ্রামে এটা একদম বেস্ট। এই এটা গ্রামের নেট ব্যবহারকারীদের জন্য এটা বেশি উপযোগী। তো পকেট রাউটার কীভাবে ব্যবহার করবেন, খুব বেশি কঠিন কাজ নয়। রাউটারে আপনার সিম ঢোকাবেন, তারপর কেবলটি চার্জারের মতো আপনার ফোনের সাথে আর রাউটারের সাথে লাগাবেন। তো রাউটারের ভিতরে আপনার একটি কেবলটা ঢোকাবেন আর এই যে সিম চার্জের মতো আপনার এটি ঢুকিয়ে দিবেন। তো এটার কেবলটা আপনাকে সাথে দিয়ে দিবে, তো এই কেবলটা আপনার জাস্ট লাগিয়ে নেবেন, জাস্ট সার্চ সিস্টেমেই এখান থেকে ডাটা ট্রান্সফার হবে। তো দাম কত এবং কোথায় পাওয়া যায়, পকেট রাউটার বিভিন্ন দামের পাওয়া যায়, সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কেমন কিনতে চান। আমার দেখা মতে আমি 400 থেকে 2900 টাকা পর্যন্ত রাউটার দেখেছি, 500, 1900, 2500 বিভিন্ন দামের পাওয়া যায়। এই রাউটারগুলো ফোন বিক্রয়ের দোকান সবগুলোতে পাওয়া যায়। আপনি যদি কেনার ইচ্ছা থাকে তাহলে ওই দোকানগুলোতে গিয়ে বলুন, তারা আপনাকে থাকলে দিবে, আর না থাকলে তাদের 3 দিনের মধ্যে বা যে কোনো একটি বলবে যে আসবে, হয়তো পরে নিয়ে যাবেন। তো এই দোকানে গেলে আপনি মানে বিস্তারিত তথ্য পাবেন কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। এখন আপনি ভাবতে পারেন যে কোন রাউটারের কেমন স্পিড সেটা বললেন না কেন, আসলে বাজারে প্রতিনিয়ত নতুন নতুন রাউটার আসছে, এখন তার কিংবা কেবল ছাড়া রাউটার পাওয়া যাচ্ছে, তাই এর দাম কমতেও পারে বাড়তেও পারে। আপনি কেমন বাজেটে কিনবেন সেটা মোবাইলের শপের মালিককে বলেন, আপনাকে বিস্তারিত ধারণা দিবে। তবে আমার মতে 2500 থেকে 2900 টাকার মধ্যে কেনা অনেক ভালো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে বলতে পারেন, এবং ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, যদি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যে পকেট রাউটার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো আর কথা না বেরিয়ে ভিডিওটিতে চলে যাই। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই